বেশ কিছুদিন ধরেই মন ভালো নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনির, কারণ তার একমাত্র সন্তান রাজ্য বেশ অসুস্থ। মা পরিমনি একা হাতেই সামলাচ্ছেন সবকিছু, প্রায়শই রাজ্যকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন তিনি। গেল শুক্রবার সে কথা পরে নিজেই জানান তার ফেসবুকে। জ্বরে আক্রান্ত ছোট্ট রাজ্যর হাতে ক্যানোলা পরানো হয়েছে, আদরের সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। সর্বক্ষণ অসুস্থ ছেলের পাশে থেকেও পরীকে শুনতে হচ্ছে নানা কথা। বিশ্বসুন্দরী খ্যাত এই অভিনেত্রীর ভাষ্য, এই যে বাচ্চার কিছু হলেই যারা মাকে ব্লেম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নেই, শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া। পরি আরও বলেন, এরা কিছু বুঝুক আর নাই বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কী পরিমাণ মানসিক চাপ যায়? তার উপর এইসব বলদামি কথাবার্তা যাস নেওয়া যায় না ভাই। আজকে এক স্মার্ট বলদ বলতেছে, এত মানুষ থাইকে কী লাভ বাচ্চা যদি জ্বরই আসে? কী করতে মন চায় এখন? এদিকে একমাত্র ছেলের অসুস্থতার সময়ও ছেলে এবং বউয়ের পাশে নেই রাজ, অথচ গতকাল রোববার মধ্যরাতে তাকে পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই এই অভিনেতার উপর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা, রীতিমতো এখন তোপের মুখে রাজ। একজন লিখেন, সত্যি আপনি এরকম মুখোশধারী, স্যালুট। আরেকজন লিখেছেন, পারফেক্ট ছবি দিয়েছেন, আপনি নিজেই জোকার। যে বাবা নিজের সন্তান অসুস্থ হবার পরেও কোনো খবর নেয় না, কেয়ার করে না, সে কি আসলেই মানুষ? আপনি জোকার হবারও যোগ্য না। এছাড়াও কেউ কেউ তাকে ছোট লোক, স্বার্থপর বলেও তিরস্কার করেন। এর আগেও ঈদের সময় রাজ্যকে নিয়ে পরিমনি যখন হাসপাতালে ছোটাছুটি করছিলেন, তখন অবকাশ যাপনে রাজ ছিলেন মালদ্বীপে, তখনও ব্যাপারটি মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকে এমনটাও বলেছেন, শোবিজ থেকে রাজকে বের করে দেওয়া হোক। উল্লেখ্য, 2021 সালের 7ই অক্টোবর অভিনেতা শরীফুর রাজকে বিয়ে করেন চিত্রনায়িকা পরিমনি। এরপর 2022 সালের 10 আগস্ট জন্ম নেয় রাজপরির একমাত্র সন্তান শাহেম মোহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয়। বর্তমানে আলাদা থাকছেন তারা। সজল খান, রিপোর্ট.লাইভ, ঢাকা।